দিল্লিতে কেন্দ্রীয় সরকারের প্রণীত সর্বনাশা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ধারাবাহিক আন্দোলনের এক বছর পূর্ণ হলো মঙ্গলবার। ইতিমধ্যে কৃষক আন্দোলনের এই বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃবৃন্দ। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন স্থানে কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে সংযুক্ত কিষাণ মোর্চা এবং সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি। এদিন খোয়াই মহকুমার কবিগুরু পার্কে অনুষ্ঠিত হয় অনুরূপ বিক্ষোভ কর্মসূচি। খোয়াইয়ের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিএম রাজ্য কমিটির সদস্য সুখেন্দু বিকাশ দে, রঞ্জিত দেববর্মা এবং পদ্ম কুমার দেববর্মা সহ আরো অনেকে। দিনের এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট, তাৎপর্য ও প্রয়োজনীয়তার দিকগুলো তুলে ধরেন সারা ভারত কৃষক সভার নেতৃবৃন্দ। এই কৃষক সংঘর্ষ সমিতির যে আন্দোলন, যেটা এক বছর পূর্তি হচ্ছে, আমরা আজকে এই আন্দোলনকে আমাদের এই অবস্থানের মধ্যে দিয়ে সংহতি জানাচ্ছি। গোটা ভারতবর্ষের মধ্যে কোটি কোটি মানুষ আজকে এই লড়াই সংগ্রামে সামিল হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসের মধ্যে নজির সৃষ্টি করেছে যে কৃষক যারা অন্নদাতা, যারা ভারতবর্ষের 100। এদিকে খোয়াই মহকুমার কবিগুরু পার্কে অনুষ্ঠিত সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ কর্মসূচিতে কৃষক সংগঠন সমূহের নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।